সলাম আলি কুমার আহমদুল্লাহি ওবার আগত আলহামদুল্লাহ আলমিন আলাহ কিবাকতুল মুত্তকিন সালত সাল্লাম আল্লাহ রসুল হিল আমিন আমাবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল যে নিষ্পে বা সবে বরাত নিয়ে কিছু কতিপয় বেদার্থী আলিমদের অপব্যাখা এবং মিথ্যাচার কীভাবে হয় তার দেশটি উদাহরণ সংক্ষিপ্তভাবে দিব ইনশাল্লাহ

অর্থাৎ কুরআন নাজিল আনজালা ফি লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ মুবারক পূর্ণ রাত্রিতে তা নাজিল করেছে আর সেটা কি ওহিয়া লাইলাতুল কদর আর সেটা হলো লাইলাতুল কদর তাই এখানে এবার বুঝেন স্পষ্ট ব্যাখ্যা করে দেওয়া হলো আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ইননা আনজালনাউ ফি লাইলাতুল কদর আমি কুরআন নাজিল করছি লাইলাতুল কদরে যেটা সুরা কদরে আর লাইলাতুল কদর কোন্টা ওয়াকানা দালিকা ফি শাহর রমাদান আর সেটা হলো রমজান মাসের রমজান মাসের লাইলাত্রিতেমজান মাস সম্পর্কে রমজান মাসে লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করেছে দেখেন আল্লাহ যেখানে স্পষ্ট করে দিয়েছে তাফসির ভাষারাও শুনেছেন কত সুন্দর করে ব্যাখ্যা করেছে শ্রেষ্ঠ তাপসির গ্রন্থ দেখেন সুতরাং এটার অপব্যাখ্যা করে টানা হাসরা কি করা হয় বেদাতি আলেমরা অপব্যাখ্যা করে এটা মিথ্যাচার করে এটাকে সয় বরাত রাতিতে অর্থাৎ সাবান মাসে পনেরো তারিখে নাজিল করা হয়েছে রশি যেমন ওখানে শুরু করা হয়েছে কিভাবে ব্যাখ্যা করে ওখানে শুরু করা হয়েছে টানতে টানতে লাইলে কদরে নিয়ে গেছে কত বড় মিথ্যাচার করে যারা কোনো ব্যক্তি যদি এই কথা বলে থাকে যে রমজান মাস বাদ দিয়ে সাবান মাসে কোরআন করা হয়েছে এই কথাটা যদি কোনো কিছু বলে থাকে সুযোগ কথা বলা বরং তারা অবশ্যই বেদাতি অবশ্যই কোরআনে অপব্যাখ্যা এবং হাদিস নবীর অপব্যাখ্যাকারী যা আল্লাহ কোরআন মাজিদ স্পষ্ট করে বলি দিয়েছেন যে রমজান মাসের রাহিল কদর রাতের নাজিল করা হয়েছে আদৌ সবে বরাতের কোন দলিল এখানে স্পষ্ট নয় তবে শ্রী কাসির রহমালের ব্যাখ্যা শুনলেন এইবার শোনেন যারা বলে থাকে যে সুরা দুঃখানের চতুর্থ নম্বর আয়ত আল্লাহ রব আলমিন ফাইসলা করেছেন বাক্যের ভালো মন্দর তাদের কথাটা শোনেন এখানে আল্লাহ সুরা চতুর্থ নম্বর আয়তে সুরা খানের চতুর্থ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি হাকিম

হলো 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 রজনী 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 সেটা মহিমান্বিত বরকতপূর্ণ তাহলে দেখুন এবার কিভাবে অপব্যাখ্যা করা হয় এবারে রাখেন তারপরে দেখুন হাদিসে গ্রন্থের অপব্যাখ্যা এবার শুনুন হাদিসের কিভাবে অপব্যাখ্যা করা হয় যেটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন এটাতে আমরা শুনলাম এবার হাদিসের অপব্যাখ্যা করেছে হাদিস সবে বরাদ বা অথবা লাইলাতুল নিসফ মিন শাবান অথবা শাবান মাসে 15 তারিখ সম্পর্কে যত হাদিস আছে সব হাদিস সম্পর্কে মুহাদ্দিসেরা গ্রাম জয়িব জিদ্দান বলছেন জয়ীব বলছেন দুর্বল বলছেন কোনটা মাউজু বলছেন কোনটা জাল বলছেন কোনটা মাউযু জিদ্দান বলছেন কোনটা বানওয়াদ জাল শুধুমাত্র একটা হাদিস সম্পর্কে কতই পয় সাহাবীদের যারা বর্ণনা আছে সেখানে মুয়াজ ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু আর আছেন কেউ কেউ বলেন 12 জন সাহাবী থেকে বর্ণিত ওকে

দৃষ্টিপাত করেন তারপরে সবাইকে মাফ করে দিয়ে থাকেন মুসলমানদের সবাইকে মাফ করে দেন একমাত্র মাফ করে না তাদের কাছে যাদের মানে হিংসা বিদ্বেষ কলহ জড়িত আছে এবং যারা মোর্শিক যারা শিরকে জড়িত আছে এখন শুনে এই হাদিসটা এই হাদিস বাদ দিয়ে আর যত হাদিস আছে সব দুর্বল কিন্তু এই হাদিসের ভাষায় তারা কি বলে থাকে হাদিসের ব্যবসা ব্যাখ্যা করে যে বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি সব বাদ দিলাম তিরমিজি গ্রন্থের বর্ণনা সরস্বী দেখেন খুলে দিয়ে তারপরে নাসাই জামে তিরমিজি খুলে দিয়ে তারপরে বর্ণনা করে বাবু মা জাফি লাইলে তিনি ঠিক আছে রচনা করছেন করছেন। কিন্তু এখানে প্রশ্ন হইল আল্লাহ সুবাহ মাফ করে দেন এবং দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করেন না কিন্তু এখানে আমাদের প্রশ্ন মাফ করেন আপনি যদি ঘুমায় থাকেন তাও আপনাকে মাফ করা হবে যে অবস্থায় থাকেন আপনাকে মাফ করা হবে যদি ওই দুই শর্ত আপনার কাছে না থাকে ওই দুইটা জিনিস আপনার কাছে না থাকে তাহলে আল্লাহ সুবাহ আদাল আপনাকে মাফ করবেন ঠিক আছে কিন্তু এখানে কোথা থেকে আপনারা দলিল নিলেন কোথা থেকে আপনারা প্রমাণ পাইলেন এখানে জিকির করতে হবে তাজবি করতে হবে সারায় জাগরণ করে নফল নামাজ পড়তে হবে সারাতে আতসবাজি করতে হবে সারাইতে হালুয়া বিতরণ করতে হবে সারাইতে আলে মোলামাকে নিয়ে এসে ওয়াজ মাহিল করতে হবে সবাই সম্মিলিত মোনাজত করতে হবে সবাই মিললে ইচ্ছা মতো কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এটা কোথা থেকে কোন দলিল পাইলেন এটা কোথাও এই হাদিসে বাকি প্রমাণ করে বরং হাদিসের প্রতি অপবাদ না আল্লাহ সব হানা যতটুকু রাখছেন ততটুকু আপনি রাখেন আল্লাহ মাফ করে দেবে মাফ করে দেওয়ার মাফ করে দেওয়ার ঘোষণা যেহেতু আসছে ওই দুই শ্রেণীর ব্যক্তি বাদ দিয়ে সুতরাং আপনি মাফ পেয়ে যাবেন আর একটা জিনিস দেখেন যদি আল্লাহ নাসিরুদ্দিন আলবাই রহিমাউল্লাহ সম্পর্কে আপনারা সহি বলেন ঠিক আছে আল্লাহ নাসিরুদ্দিন আলবাই রহিমাউল্লাহ সম্পর্কে সহি এটাও কেন বলেন

নফল নামাজ যদি এই অন্তরে অনুষ্ঠান করা হয় এই নামাজ এই দিন রাত্রি কেন্দ্রে নফল নামাজ পড়া হয় কোন অনুষ্ঠান করা হয় দিনে বেলা রোজা রাখা হয় এটা হবে ওই পুরান বেদাত যে বেদাত সবে বরাতের যেমন কোন হাদিসে নাম নাম নাই এটা দেওয়া হয়েছে এক নম্বর বেদাত নামটাই দুই কোনটা ভাগ্য রোজনী করা বেদাত মনে করা এর এরাতের নফল এই রাত্রিতে নফল নামাজ পড়া দিনে বেলা রোজা রাখা এটা একটা বেদাত পূর্ণ সামানকে কবর জেরত করা এটা একটা বেদাত হালুয়া রুটি বিতরণ করা বেদাত ছয় নম্বর হলো বিধবা মহিলারা যে হালুয়া রুটি স্বামীর জন্য করে করে এই বেदात অন্তর্ভুক্ত সুদান এই ওই যে অন্যান্য হালুয়া রুটি আতুসবাদী করা যেমন বেदात এই দতিতে নফল নামাজ যদি উদ্দেশ্য করে কোন ব্যক্তি অতিরন্ত কোন কিছু করে তাও বেदातের অন্তর্ভুক্ত হইবে যেটা হাদিসে না হাদিসে কোনতে আপনি শুনলেন যেটা তো বাপ অধ্যায় রচনা করা হয়েছে। কিন্তু এখানে কোথায় আছে যে এখানে আপনাকে ইবাদত করতে হবে এখানে বর্ণনা করতে হবে এটা কোথা থেকে আপনি বর্ণনা পাইলেন সুদান কিভাবে জনগণকে ভুল বোঝানোস অপব্যাখ্যা এবং মিথ্যাচার করা আছে তারপর শুনে আলেম দেন না অপবাদ সাহাবিদের নাম কোন সাহাবি যেই সাহাবিগণ বর্ণনা করছেন হাদিসটা সেই সাহাবিগণ এরকম কোন নফল নামাজ বা কোন আপাতত বন্দী দিনে নেমে লড়ে যাচ্ছে এটা কি প্রমাণিত হয় অবশ্যই না সাহাবিদের সালিনদের নাম অপবাদ কিছুমাত্র শুধু দেখেন ইবনে রজব হাম্মালি রহিমহল্লা তার বাসার আসেন লাতাইবুল মারেফের মধ্যে তিনি বলছেন ইন্নাহু লামিয়াসবুত ফিহি শাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর শাই মানে কোন জিনিস আল্লাহর রাসূল থেকে কোন জিনিস

আর তারপর দেখেন হারাম সমস্ত ইমামদের এবং মসজিদ নবীর সমস্ত ইমামদের দেখেন তাদের ঐক্যমত সম্পর্কে কোন কিছু আছে আপনি দেখবেন বিশেষ করে সৌদি আরবের সমস্ত মসজিদ বন্ধ থাকে কিছু কিছু আলেমরা অপবাদ দিয়ে থাকে মিথ্যাচার করে থাকে যে মক্কা মদিনা সহবরা পালন করে মিথ্যা এটা জঘন্য মিথ্যা আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করছি কোনো আলেম এই ধরনের কোনো অনুষ্ঠান করেন বরং তখন দরজা বন্ধ ছিল এই যে পরবর্তীতে দরজা এখন খোলা আছে দুই হারা মাইনের দরজা খোলা রাখে মর্সি নবীর সাদা খোলা থাকে করে আলেমদের উপরে মিথ্যা বিশিষ্ট দিনের উপরে মিথ্যা আলুসুন্নাথ জামাতের উপরে মিথ্যা করে তারা অপপ্রচার করে থাকে সুতরাং আপনারা কিভাবে চান যে সহায়বরাতকে এই রাত্রিতে সহবরাত অথবা নিষ্প্রেমী সাহাবান বলেন লাইনতুল কত আপনারা মাপ চান অথচ আপনারা সেকের মধ্যে জড়িত দরগার মধ্যে জড়িত বেদাতের মধ্যে জড়িত আপনারা